5 জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা রাজ্য কমিটি। এর অঙ্গ হিসেবে রাজধানীর জগন্নাথবাড়ী রোডস্থিত স্টুডেন্ট হেলথ হোমে রবিবার অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা। মোট 3টি বিভাগে হয় এই অঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় খুদে অঙ্কন শিল্পীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিলাসচন্দ্র রায় জানান, বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ প্রতি বছর নানা কর্মসূচি পালন করে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এবারও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, এর মধ্যে রয়েছে এই অঙ্কন প্রতিযোগিতা। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এই দিবসকে সামনে রেখে ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ প্রত্যেক বছরই কোনো না কোনো কর্মসূচি গ্রহণ থাকে, পুরো সপ্তাহব্যাপী আমাদের কর্মসূচি থাকে। এবারের এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের এক ঢালা কর্মসূচি বিজ্ঞান মঞ্চ হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসাবে আজ 28শে মে স্টুডেন্ট হেলথ হোমে এই বর্ষা আঁকো প্রতিযোগিতার আয়োজন আমরা করেছি। এতে আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত, এত ছোটো ছোটো কুচি কুচি বাচ্চারা আমাদের মধ্যে এসে এই বিজ্ঞান ভিত্তিক থিমের উপরে ওরা তাদের মন মতো তাদের ছবি এখানে আঁকছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।